আজকের ভিডিওটা মূলত একটা মারাত্মক মরগ পোলাওয়ের প্লেটারটা নিয়ে, যেটা খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম পাবনা এয়ার কর্নারের পাশে যে পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউস আছে সেখানে। আচ্ছা, বাট একটা নিউজে দেখছিলাম এইখানকার মরগ পোলাও খেয়ে নাকি পাবনার অনেকগুলা স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ছিল। আজ একটা বিরাট ফাটাফাটি হইবো। যাই হোক, এই নিউজের প্রভাব কার উপর কেমন পড়ছে তা তো জানি না, বাট সব থেকে বেশি যার উপর পড়ছে সে হইলো এই সুদানের ফুয়া। কারণ ও এইখানকার মরগ পোলাও খাইতে কোনো মতেই রাজি হইতাছিল না, অর্ডার করার লাস্ট মোমেন্টে অর্ডার ক্যান্সেল করে ওর জন্য কাচ্চি অর্ডার করে আনছিল। যাই হোক, মেন পয়েন্টে আসি, এতক্ষণ মজা করতেছিলাম আর কি। তো এই প্লেটারটার দাম ছিল 260 টাকা, এন্ড সেম প্লেটার থেকে যদি এক পিস রোস্ট বাদ দেই তাহলে তখন হবে দাম 130 টাকা, মানে ওনারা এটারে হাফ প্লেট বলে আর কি। ঠিক আছে, ঠিক আছে। তাছাড়া রাইসের কোয়ান্টিটিও ছিল যথেষ্ট ভালো, একজনের জন্য পুরাই পারফেক্ট, বাট আমার মনে হয় এইরকম সাইজের কোনো মানুষের জন্য একদমই এনাফ হবে না। আচ্ছা, তাছাড়া রাইস যথেষ্ট ঝরঝরা হলেও একটু বেশি তেলে ভেজা ছিল। পার্সোনালি ভেজা টাইপের রাইস আমার বেশি একটা পছন্দ না। টার্গেট দাম, যাই হোক, মাংস নিয়ে যদি কথা বলি তাহলে দুইটা আলাদা আলাদা পিসের মধ্যে ছিল একদমই আকাশ পাতাল তফাৎ। কারণ লেগ পিসটা যে লেভেলের সফট আর জুসি ছিল ওই মাংসের পিসটা তো একদমই ছিল না, এন্ড আই থিঙ্ক না হওয়াই স্বাভাবিক, কারণ লেগ সাইড ছাড়া আনাদার সাইডের মাংসগুলো একটু আশ টাইপেরই হয়। তাছাড়া দুইটা আলাদা আলাদা মাংসের পিস দিয়ে রাইস খাইতে একদমই দুই রকমের ডিফারেন্ট স্বাদ পাইতেছিলাম, এন্ড অবভিয়াসলি লেগ পিস দিয়ে খাইতেই বেশি ভালো লাগতেছিল। যাই হোক, শুধু লেগ পিস এন্ড রাইসের কম্বিনেশনে যদি রেটিং এড করা যায় তাহলে আই থিঙ্ক 9 out of 10 পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে, এন্ড এই ফুল প্লেটারটাই যদি রেটিং দেওয়া যায় তাহলে আমি পার্সোনালি 8 out of 10 দিব। কেমন দিলাম? যাই হোক, ভিডিওতে সবাই একটা হাহা মাইরা দেন, আর নন ফলোয়ার যারা দেখতেছেন সবাই একটা ফলো করে দেন। আচ্ছা।